হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটি নিউ ব্লগ নিয়ে। কিছুদিন আগে গিয়েছিলাম সিআরবিতে আর এর পাশে ফ্রিওল্যান্টো রেস্টুরেন্টে, এছাড়াও সিআরবির কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ফ্রিওল্যান্টোতে কী কী খেয়েছি আর সিআরবির কোন কোন স্ট্রিট ফুড ট্রাই করেছি এই সব কিছু। সেদিন সিআরবিতে অনেক বেশি মানুষ ছিল আর এখন সিআরবিতে অনেক বেশি স্ট্রিট ফুড পাওয়া যায় যেটা আগে ছিল না। তো আমরা কুঞ্জোয়ের চাটা ফার্স্টে ট্রাই করি। এই চায়ের দোকানটা আমার অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে ওনার আর্টিস্টিক প্যাটার্নটা, মানে উনি যেভাবে ওনার চায়ের শপটাকে প্রেজেন্ট করেছে এটা কিন্তু অনেক সুন্দর ছিল। মানে ওনার চায়ের দোকানটা দেখেই একটা মানে চায়ের মতোই ভাইবস আসতেছিল। তো আমি সেখান থেকে গরুর দুধের চাটা অর্ডার করি, যেটার প্রাইস ছিল মাত্র 15 টাকা। আর সবটা ডেকোর করা ছিল বিভিন্ন রকমের বুকস দিয়ে, কুলা দিয়ে, বাঁশ দিয়ে, খড় দিয়ে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর চায়ের টেস্টও ভালো ছিল, নর্মাল যে চায়ের টেস্টটা হয় ওরকমই। তারপর আমরা চলে যাই ফ্রিওল্যান্টোতে। আমরা বসেছিলাম রুফটপে। তো ফ্রিওল্যান্টোতে আমরা অর্ডার করি গ্রিল চিকেন আর মাশরুম স্যালাড, আর ড্রিঙ্কসের মধ্যে মেবি চকলেট শেকটা ছিল। তো ফার্স্টে আমি গ্রিল চিকেনটা ট্রাই করি মাশরুম স্যালাড দিয়ে, টেস্টটা ভালোই ছিল। আর স্যালাডটা ছিল ক্যাপসিকাম আর মাশরুম দিয়ে, স্যালাডের কোয়ান্টিটিটা একটু বেশি ছিল। এরপর আমরা ট্রাই করি ফ্রিওল্যান্টোর চকলেট শেকটা, এটাও ভালোই ছিল। এরপর আবারও চলে যাই সিআরবিতে অ্যান্ড সেখানে আমরা একটা ফুচকা ট্রাই করি। এই ফুচকাটা এত জোস ছিল, এত মজা ছিল, বেস্ট। যারাই এখানে সিআরবিতে আসবেন অবশ্যই এই ফুচকাটা একবার ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।